প্রথমত বিটগেট এক্সচেঞ্জে আসবো, আসার পরে দেখেন আমি যে এয়ারড্রপের আপডেটটা নিয়ে আসতেছি, এই এয়ারড্রপ থেকে অলরেডি সবাইকে কিন্তু যে পেমেন্টটা করবে এটা কিন্তু অলরেডি লিস্ট আছে মার্কেটে, শুধু এখন আপনি ওয়েট করেন, পেমেন্টটা যখন পাবেন সাথে সাথে কিন্তু সেল দিতে পারবেন এমটিসি টোকেন। তো এমটিসি টোকেন কিন্তু এক একটা কিন্তু আপনার 13 সেন্ট করে আছে, এবং 13 সেন্ট করে যদি প্রত্যেকটা টোকেন থাকে ভাই, সেই লেভেলে ইনকাম হবে ইন ফিউচার। তো এখান থেকে দেখেন এক একটা টোকেন কিন্তু 13 সেন্ট করে আছে, এবং এটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জের লিস্ট আছে। আজকে কথা বলবো মেটা টাইম এয়ারড্রপটা নিয়ে, এবং মেটা টাইম এয়ারড্রপে KYC আপডেট চলে এসেছে, আপনারা প্রত্যেকে KYCটা করবেন এবং কীভাবে KYC করবেন সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে দেখাই দেবো। যেহেতু এটা অনেকেই বুঝতে পারবেন না যার কারণে ভিডিও মেক করা, তো অবশ্যই ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, এখানে একটু ঝামেলা আছে যার কারণে আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনি এখানে নতুন এনআইডি কার্ড আপনাকে এখানে ইউজ করতে হবে যেটার মেয়াদ এখন আছে, আর অবশ্যই এইখানে আপনি কেয়ারফুলিভাবে আপনি এখানে KYCটা করবেন আর কি, যেহেতু ভালো একটা অফার এখান থেকে ভালো একটা প্রফিট দিবে। তো এই মেটা টাইম অফার নিয়ে কিন্তু আমি অনেকগুলো আপডেট দিছি, তো এটাই ছিল KYC আপডেট। প্রত্যেকে আজকে ভিডিওটা দেখতে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকে আপডেট লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই পোস্টের ভিতরে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি কিন্তু এই অফারের ভিতরে ইজিলি জয়েন করে নিতে পারবেন, বা এখান থেকে আপনি KYCটা করতে পারবেন। তো তার আগে বলি, যারা নতুন আপনারা চাইলে এই অফারটা এখনও জয়েন করতে পারবেন, অফারটা অনগোয়িং আছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে অফারে জয়েন করবেন। এখন বলি KYCটা কীভাবে করবেন। প্রথমত আপনি কী করবেন, এই যে মেটা টাইম যে ওয়েবসাইটের ভিতরে আসবেন, আসার পরে এই উপর থেকে আপনি ক্লিক করে দেবেন, এই 3 ডট যে মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে চলে আসবে যে ভেরিফাইড ইউর আইডেন্টি, তো আপনি এখান থেকে ভেরিফাইড ইউর আইডেন্টিতে ক্লিক করে দিবেন। তার আগে বলি, আপনি এখানে KYC করার আগে এই যে ভেস্টিং সিস্টেমটা দেখতে হবে আপনাকে, এই যে এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে এটা কিন্তু জানুয়ারি মাসে মানে তারা ভেস্টিংটা চালু করে দিবে, এবং জানুয়ারি মাসে তারা সেই পেমেন্টটাই করবে। মার্চ এপ্রিল অ্যান্ড মে মাসে যারা এখানে কাজ করছেন, ফুল টোকেনটাই আনলক হবে আপনার জানুয়ারি মাসের 1 তারিখে 2024 সালে। বিস্তারিত আপডেট আমি আরও দিব, মানে আপনারা যারা আমাদের সাথে পুরাতন মার্চ মাস থেকে কাজ করতেছেন, মার্চ এপ্রিল অ্যান্ড মে মাসে কাজ করছেন, সব পেমেন্টটাই আপনি হাতে নিতে পারবেন 2024 সালে। ওয়েবসাইটটা ভিজিট করবেন, তো ভিজিট করার পরে এখানে কী লেখা দেখেন, ভেরিফাইড ইউর আইডেন্টি, তো এটা কই পাবেন, আপনি সেটিংসে ক্লিক করে জাস্ট আপনার দেখতে পারবেন কি এই যে উপরে এই লেখা থাকবে যে ভেরিফাইড ইউর আইডেন্টি, মানে চলে আসবে সবার উপরে, যেহেতু আপনি KYCটা করেন নাই, এই ভেরিফাইড ইউর আইডেন্টি যে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, এখানে আপনাকে একদম লাইভে সব KYC করতে হবে, আর KYCটা তো লাইভে করবেন, এটাকে আমি দেখাই দেবো। যদি ইন্টারফেস শো করলে পরে এখানে থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন এই ধরনের ইন্টারফেস শো করলে আপনি কী করবেন, জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক করবেন, এখান থেকে কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে, আপনি কোন দেশ থেকে KYCটা করতেছেন, যেহেতু বাংলাদেশ থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন, এবং আপনি ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট নাকি এনআইডি কার্ড, তো আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে KYC করবেন তো এনআইডি কার্ডের উপরে ক্লিক করবেন, এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে কী বলতেছে যে আপনার এনআইডি কার্ডের লাইভে একটা ফটো দিবেন এখানে, তো আপনি এখানে ক্লিক করতে পারেন বা এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তার আগে আপনি কী করবেন, জাস্ট এই যে এডিট বাটনে আচ্ছা এখান থেকে নেক্সট, দেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, আপনি সরাসরি আপনার এনআইডি কার্ডের সামনের পেজের ফটো তুলে দেবেন। যদি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে যে পারমিশন দেন নাই আপনি এই সাইট, এখানে এই ধরনের ইন্টারফেস শো করবে, তো আপনি কী করবেন, স্টেপ এই যে 2 নম্বর যে স্টেপ আছে এখানে ক্লিক করবেন, করার পরে এখানে জাস্ট অ্যালাউতে ক্লিক করবেন সব কিছু। তো অ্যালাউতে ক্লিক করার পরে আপনার ফোনে যখন এটা থাকবে আপনার এনআইডি কার্ডের ছবি তোলা, তো আপনি এই যে ফাইলে ক্লিক করে জাস্ট এটা আপলোড করে দেবেন আর কি। তো এইখানে আপনি এনআইডি কার্ডের সামনের পেজের ফটো দিবেন, এইখানে ক্লিক করে দেখবেন কি আপনার সামনে এইখানে চলে আসবে যে ফাইল থেকে আপলোড করেন আর কি, এই অপশানটা আসবে, এখানে সামনের পেজ এবং ব্যাক পেজের ফটো দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে KYCটা হয়ে যাবে। এখন আমি যদি দেখাই, আমার যেহেতু এনআইডি কার্ডের এখনও মেয়াদ হয় নাই, মানে মেয়াদ আর কি শেষ, যার কারণে আমাদের KYCটা এখন হবে না, তো আমি যেভাবে দেখালাম সেমভাবে আপনারা KYCটা কমপ্লিট করে নেন। যেহেতু ভালো একটা অফার প্রত্যেককেই ভালো একটা প্রফিট দিয়ে যাবে, আর KYCটা কীভাবে করবেন সেই প্রসেসটা নিয়ে তো ভিডিও মেক করলাম। তো এই অফারটা মেবি এখনও অনগোয়িং আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। মেটা এয়ারড্রপে ক্লিক করবেন, টাক্স আদার ভিউতে ক্লিক করলে পরে স্টার্ট আর্নিং পাবেন, এখানে ক্লিক করলে দেখেন 200 মিলিয়ন এমটিসি টোকেন দিতেছে, আর এই টোকেনটা অলরেডি কিন্তু লিস্ট আছে বিটগেট এক্সচেঞ্জারে,
আর বাইবির এক্সচেঞ্জারে কিন্তু খুব তাড়াতাড়ি লিস্ট হবে। এই যে এখানে কিন্তু আপনার পয়েন্ট শো করবে, এই পয়েন্ট প্রতি মাসে কনভার্ট করে আপনি কিন্তু টোকেনে রূপান্তরিত করতে পারবেন। তো অফারে কীভাবে জয়েন করবেন সমস্ত ডিটেলস আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনার অফার ইজিলি জয়েন করে নিতে পারবেন। তো এই ধরনের আগুন আগুন অফার পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তো সবাইকে মাস্ট বি ফলো রাখতে হবে, কারণ এখানে কিন্তু নিত্য নতুন অফার আপডেট শেয়ার করি, কারণ এখানে কোনো ফেক অফার শেয়ার করি না, যেগুলো থেকে পেমেন্ট পাবেন সেগুলাই শেয়ার করি। আর এই মেটা টাইমে প্রত্যেকে কে ওয়াইসি করেন, পরবর্তী আপডেট আমি অবশ্যই আপনাকে জানাই দেবো।